আমি নাইমা সিফাত, একজন চিকিৎসক, একজন মা। আমি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি। আজ আমি কিছু আমার কথা বলতে চাই। যখন চারপাশে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তখন নাইমা নিষ্ঠার সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন নিয়মিত। এপ্রিলের 18 তারিখে বাহার ছড়াতে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে সব চিকিৎসক ও কর্মীদের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার সকালে আমরা সকলে স্যাম্পল দেই এবং 26 এপ্রিল দুপুরবেলা স্যার আমাকে কল করে জানালেন যে আমি করোনা পজিটিভ। আমার হাজবেন্ডের কাছে গিয়ে বললাম যে তুমি আর বেবি আজকে থেকে আলাদা থাকবে, আমি করোনা পজিটিভ। এই কথাটা বলার পর এক মুহূর্তের জন্য আসলে আমরা দুইজনেই দুজনের দিকে চাওয়াচাই করছিলাম, মানে চিন্তা, মানে আমরা বুঝতে পারছিলাম না যে আসলে ওই মুহূর্তটাতে আমাদের করণীয় কি। বেবি খুব কাঁদছিল, পরে আমার কাছে আনলো। প্রথমবার যখন আমার কাছে আনলো বেবিকে, আমি মাস্ক তো পরেছি, এরপর আমি খুব ভালো করে স্যানিটাইজ করলাম আমাকে, যতটা সম্ভব নিজেকে, মানে নিজের নিঃশ্বাসটাকে তখন খুব অবিশ্বাস লাগছিল এবং বেবিকে যতটা, আমি মুখটা অন্যদিকে ফিরিয়ে বেবিকে দুধ খাওয়াচ্ছিলাম এবং খুব খুব কান্না করছিলাম, বলতে পারবো না আসলে। এরপর আস্তে আস্তে অনেক জায়গা থেকে কল আসতে থাকে। ইতিমধ্যে আমি আমার মা বাবাকে জানাই। আমার বাবাকে কল করার সাথে সাথে আমার বাবা হোমাও করে কেঁদে উঠলো যে ওই সময়টাতে আমি দুইবেলা মেডিটেশন করলাম নিজের মনকে ভালো রাখার জন্য। মেডিটেশনে আমি তখন ওই মন ছবিটাই দেখতাম যে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি। পাঁচ ওয়াক্ত নামাজ, এক্সারসাইজ, গরম ভাপ নেওয়া, কালি জিরা খাওয়া, কাঁচা রসুন খাওয়া, সেই সময়টাতে ওগুলো আরও কড়াভাবে মানতে থাকলাম। কিন্তু ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। প্রাথমিকভাবে সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নিলেন নিজেদের বাড়িতে চলে যাবেন, যাতে পাশেই অবস্থিত হাসপাতালে জরুরি সেবা নিতে পারেন। তো গাড়ি দাঁড়িয়েছিল ঠিক, কিন্তু আসলে আমি ফোনে আসলে কারো ওরকম পজিটিভ রেসপন্স পাইনি যে তুমি আসো। কাছের মানুষদের হঠাৎ এমন সিদ্ধান্তে আর যাওয়া হলো না তার। গাড়িটা যখন চলে যাচ্ছিল আসলে খুব হতাশ লাগছিল, খুব পরাজিত মনে হচ্ছিল, পরাজিত নিজের 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 কাছের মানুষদের কাছে পরাজিত আমি। এরপর তার শ্বাসকষ্ট ভয়াবহভাবে বাড়তে থাকলে জরুরিভাবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যেতে হয় তাকে। আমার বাচ্চাটা কতটা, মানে কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, যে আমি মা, আমি শুধু আল্লাহকে বলছিলাম যে আল্লাহ আমাকে শুধু আমার সন্তানের জন্য বাঁচিয়ে দাও, আমি আমার সন্তানের জন্য বাঁচতে চাই। চট্টগ্রাম জেনারেল হসপিটালে জরুরি সেবার পর আস্তে আস্তে পরিস্থিতি উন্নতি হতে থাকে। প্রথম রিপোর্টটাই নেগেটিভ পাওয়ার পরপরই আমার সন্তানকে আমি আমার কাছে নিয়ে আসলাম এবং আমার হাজবেন্ড আর আমি ওই ছোট কেবিনটার মধ্যেই দুই তিন দিনের জন্য বাসা বাঁধলাম। 8 তারিখে আমি হাসপাতাল থেকে আরও একটা করোনা টেস্ট নেগেটিভ পাওয়ার পরে বাসায় ফিরে যাই। এরপর আমি সুস্থ হয়ে উঠলাম আল্লাহর রহমতে। 21 তারিখে হাসপাতালে কাজে যোগ দিলাম, যেহেতু অনেক দিন সেবা থেকে আসলে বঞ্চিত করেছি রোগীদেরকে আমার মনে হলো আর কি। আমি সাহসের সাথে তখন প্রিকশন নিয়ে রোগী দেখা শুরু করলাম। এর মধ্যে আমি আবার কিছুটা অসুস্থতা অনুভব করলাম, জ্বর, কাশি,
মাথা ব্যথা, গলা ব্যথা, আমার সব কিছু একসাথে শুরু হলো। তার প্রথম পজিটিভ হওয়ার 36 দিনের মাথায় তার আবার দ্বিতীয়বার পজিটিভ আসে। আবার ভয় পেয়ে গেলাম আসলে। আমি কষ্টের মধ্যে দিয়ে গেলাম, যে একাকিত্ব, আতঙ্ক, ওগুলো আবার আমার মধ্যে কিছুক্ষণের জন্য চলে আসলো। অনুপম স্যার, যিনি আমাদের কক্সবাজার মেডিকেল কলেজের প্রিন্সিপাল, উনি মোটামুটি ট্রিটমেন্ট দিলেন আমাকে। স্যার বললেন যে আবারও কিছু পরীক্ষা করাতে, করার পরে রিপোর্ট জানা গেল যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। 7 দিন পরে আমি আসলে হাসপাতালে জয়েন করি। আমি রোগীদেরকে আরও বেশি ফিল করলাম, আমি যেহেতু করোনা পেশেন্ট এবং 2 বার আক্রান্ত হয়েছি। এরপর পর আমি যতজন রোগী পেলাম, আমার প্রতিটা রোগীকে আমি আমি যেভাবে সুস্থ হয়েছি সেই রাস্তাটাই তাদেরকে আমি দেখিয়ে দিলাম। নিজের উপর শত ঝড় ঝঞ্ঝা, বারবার করোনার আঘাত, কিছুই ডাক্তার নাইমাকে তার দায়িত্ব থেকে সরাতে পারেনি। সাহসিকতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন নিয়মিত, যাতে আপনার আমার সবার পরিবার থাকে সুস্থ ও নিরাপদ। প্রথম আলো ডাক্তার নাইমার এই সাহসিকতার গল্প তুলে ধরে সারা বিশ্বে। বিশ্বব্যাপী করোনা যুদ্ধে ডাক্তার নাইমা সিফাতের মতো সকল সম্মুখ সারির যোদ্ধাকে প্রথম আলোর 22 বছর পূর্তিতে অভিবাদন।